হাবড়ায় অনুষ্ঠিত হলো 21 জুলাইয়ের প্রস্তুতি সভা। বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সভা শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। 21 জুলাইয়ের আগে কর্মী সমর্থকদের নিয়ে হাবড়াতে কর্মী সম্মেলন করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সম্মেলন শেষে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। সাংবাদিক সম্মেলনে ক্যানিংয়ে তিনজন তৃণমূল কর্মী খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, বিজেপি একটি হিংস্র দল, ওদের কর্মী খুন হলে তৃণমূলকে দোষারোপ করে, তৃণমূল কর্মী খুন হলে বলে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কয়েকজন লিডার কর্মীদের প্রতিনিয়ত উস্কাচ্ছেন। চোরের বাইরে বড় বলা হয় ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল, আমি বলে গেলাম আমার বক্তব্য শুনলেন একটি হিংস্র দল। এরা খুন করে, ওদের কর্মী খুন হলে এটা হলো ওদের বার্তা, আর তৃণমূল কংগ্রেস যদি খুন খুন হয় তাহলে বলবে ওটা দলীয় কন্দলে খুন হয়েছে। একদম আইডেন্টিফাই করে 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 ওরা এইসব ইউজ করে বেড়াচ্ছে প্রভোকেশন। ওদের দু তিনটি লিডার আছে, দু তিনটি লিডার, আমি নাম তাদের বলবো না, তারা প্রতিনিয়ত কর্মীদের পোস্টাচ্ছে যে হত্যা করো, মারো, ধরো, এইসব বলে বেড়াচ্ছে। এটা কিন্তু সুখকর না বা শুভ না, এ বার্তাটা কিন্তু মানুষের কাছে ভালো পৌঁছাচ্ছে। বৃহস্পতিবার মসলন্দপুর স্বরূপনগর নতুন রেলপথ তৈরির বিষয়ে পর্যবেক্ষণ করতে মসলন্দপুরে আসেন পূর্ব রেলের ডিআরএম, ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এদিন সাংসদ দাবি করেন, রাজ্য সরকার জমি দিলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন রেলপথ তৈরি হয়ে যাবে। এ প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ওই রুটের জন্য জমি চিহ্নিত করে রেখেছেন, সাংসদ তা জানেন না। ওরা বাংলায় উন্নয়ন চায় না, পঞ্চায়েত ভোটের আগে রাজনীতি করতেই এসব করা হচ্ছে। মমতাবাজী সমস্ত ব্যবস্থাই করে গেছে, রেল দপ্তর জানে না, আর এই বনগাঁ সাংসদও জানেন। সেই সময় আমি ছিলাম, যেদিন মিটিং হয়েছিল মসলন্দপুরে মিটিংয়ে ছিলাম, এবং সমস্ত জমি তৈরি হয়ে রেডি হয়ে গিয়েছিল, এখনো রেডি হয়ে রয়েছে। রেল করতে পারবেন, ওরা করবেন, বাংলায় উন্নয়নটা ওরা করবেন, জেনে রেখে বুঝতে পারলে এটা পঞ্চায়েতের চমক দেওয়া হচ্ছে। সিএ বলেছে না, এনআরসি বলছেন, সিএ এনআরসি বলছেন, এসব হবে না। সম্প্রতি এক সভায় বনগাঁর এক বিজেপি নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবড়ার বিধায়ক বলেন, ওরা চাইলেও আমরা রক্ত চাই না, খুনের বদলা খুন চাই না, আমরা কোনো মায়ের কোল খালি করতে চাই না, আমরা রক্ত ঝরাবো না, ওরা রক্ত চাইলে আমরা রক্ত দেবো না, আমরা এইভাবে রক্ত ঝরাতে চাই না, আমরা কোনো মায়ের কোল খালি করতে রাজি না। অবাধ ও সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন বিজেপি যত চেষ্টাই করুক, যত প্রভোকেশনই দিই, বিজেপি ক্যানিং আমাদের কর্মীদের হত্যা করেছে, আমরা হত্যার বদলে হত্যা করব না। আমরা পুলিশ প্রশাসনের ওপর অত্যন্ত নির্ভরশীল, আমরা মনে করি পুলিশ প্রশাসন ঠিক করবে, পুলিশ ধরবে যে কে করেছে হত্যাকাণ্ড, তারা কারা দিবে। ডিজাইন কোনটা বলতে পারি যে বিজেপি লিডারদের প্ররোচনায় এটা এই ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য বিজেপির যে সমস্ত লিডার এই প্ররোচনামূলক কথা বলেছে তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।